আসসালামু আলাইকুম। আজকে যে পেশেন্টটাকে আপনাদের সাথে পরিচয় করে দিব, যার সাথে কথা বলবো, ওই এই পেশেন্ট আসলে বাইক অ্যাক্সিডেন্ট করে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এবং অ্যাক্সিডেন্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের যে আর্মের হিউমেরাসের শ্যাফট অফ দ্য হিউমেরাস একটা ফ্র্যাকচার হয়, এই জায়গাটা ভেঙে যায়। এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ পেশেন্ট খুব দ্রুত আমাদের কাছে আসে, আমরা পেশেন্টকে অপারেশন করি। এবং অপারেশনের পরে আমরা সেখানে প্লেট স্ক্রু দিয়ে অপারেশনটা করে দিই। এই আগের ভাঙা যেটা ছিল ফ্র্যাকচার, এটা এখন হেয়ার লেন ফ্র্যাকচারের মতো দেখা যাচ্ছে, কোনো ফ্র্যাকচার আলহামদুলিল্লাহ বুঝাই যাচ্ছে না। আমরা এখানে প্লেট দিয়ে স্ক্রু দিয়ে অপারেশনটা করে দিয়েছি। এবং পেশেন্টের আজকে কতদিন হলো? আজকে দেড় মাস। পেশেন্ট আলহামদুলিল্লাহ ভালো আছে, কথা বলবো তার সাথে। ওয়ালাইকুম। কি সমস্যা ছিল আপনার? আমার বাইক অ্যাক্সিডেন্টে আমার এই বাম হাতে হাড় এখানে ভেঙে গিয়েছিল। এই জায়গাটা, তাই না? হ্যাঁ, এই জায়গাটা ভেঙে গেছিল। এরপরে হচ্ছে যে অপারেশন করে এখনো হয়েছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। আচ্ছা, রাত 10টায়। তো আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ, এবং আমি এখন অনেক সুস্থ ফিল করছি। আপনি তো সাথে সাথে চলে এসেছিলেন, তাই না, অপারেশন, মানে বাইক অ্যাক্সিডেন্ট পর পরই? জি। অ্যাক্সিডেন্ট কিভাবে হয় আসলে? হাইওয়ে রোডে না, ছোট একটা রোডে। আমি অ্যাকচুয়ালি আমার পিছনে দুজন ছিল, আমি ড্রাইভ করতেছিলাম। তো আমি একটা মোড় ঘুরতেছিলাম, বালুতে স্লিপ খেয়ে বাইকটা পড়ে গেছিল। বাইক অ্যাক্সিডেন্ট অলওয়েজই খুব রিস্কি, এবং আলহামদুলিল্লাহ খুব কমের উপর দিয়ে গেছে। শুধুমাত্র হাতে ছাড়া অন্য কোথাও তো কোনো আঘাত পাওয়া যায়নি, তাই না? হেলমেট ছিল সাথে? কিছুই ছিল না, বাট আর কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি।